যা হওয়ার তো আজকে হয়েছে তার উপরে রেফারি রিপোর্ট দেবে, সেই রিপোর্টের ভিত্তিতে আমরা আগামীকাল তিনটের সময় লিগ কমিটি মিটিং ডেকেছি। লিগ কমিটি যে ডিসিশন দেবে, রেফারি এবং ম্যাচ কমিশনার সব রিপোর্ট পর্যালোচনা করে তারা লিগ কমিটি যেটা দেবে সেইটা নিয়ে আমরা পুঙ্খানুপুঙ্খভাবে আবার আলোচনা করার জন্য গভর্নিং বডির মিটিং ডেকেছি সন্ধ্যা 8টায়। সেই মিটিংয়েই সিদ্ধান্ত নিতে হবে, কারণ আগামী 18 তারিখ রামকৃষ্ণ ভার্সেস লাল বাহাদুর খেলা, তার আগে আমাদের সিদ্ধান্ত নিতে হবে। সেই সিদ্ধান্তের জন্যে আমি আপনাদের মারফতে সবাইকে চিঠি দিতে পারবো না, সবাইকে আপনাদের মারফতে ইয়ে জানাচ্ছি, আহ্বান জানাচ্ছি, যাতে লিগ কমিটির মিটিংয়ে এবং গভর্নিং বডিংয়ে উপস্থিত থেকে এই যে অবস্থা হয়েছে সেই অবস্থায় কী সূত্র নিরসনের কী সূত্র বেরোয় সেই সূত্রটা বের করার জন্য। দেখছি আমরা তো খেলতে চাই, তারা খেলছে না, যেহেতু তারা খেলছে না আমরা 3 পয়েন্ট প্লাস 3 গোল, এটা হচ্ছে ফিফার রুল, যে দল খেলতো না তারা নিশ্চয়তা দিতে, এটা লেগে তো তারা খেলবো না খেলবো এটা তো আমরা দায়ী না, আমরা খেলতে চাইতেছি, রেফারি না বাসি শেষ বাসি টাইম ওভার ওভার পরে শেষ বাসি না বাজে গেল, এটা কী আইনে আছে আমি জানি না ঠিক, কিন্তু এরপরে হঠাৎ দেখলাম সবাই মারমুখী হয়ে গেছে। আজকে এই এত বড় ম্যাচে আশা করি বিশ্বজিতের মাঝমাঠে বাসি বাঁধানোটা বোধহয় ভুল হয়েছে, ভুল সিদ্ধান্ত, এখানে সত্যজিৎ আছে, সত্যজিৎ দিলে ভালো হইতে, চাপটা নিতে পারতো, সত্যজিৎ অনেক বড় বড় ম্যাচ ভালোভাবে কন্ট্রোল করছে। অ্যাজ এ ক্যাপ্টেন মে গয়া ওয়াঁ পর গয়া থা মে ঝগড়া মাত করো বলকে এসা কিয়া দোনো কো মে উধর নে উসনে পেলে ইয়াঁ পর মারা মেরা ইয়াঁ পর ব্রিড হুয়া আর মেনে আব মুঝে মারেগা তো মে চুপচাপ নেই বেঠেগা, ও চ্যালেঞ্জ কর রা হ্যায় মুঝে তুমকো মে দেখ রাখা, বাদ মে অডিয়েন্স ভি বোল রা হ্যায় ওয়াঁ পর পিছে সে বোল রা হ্যায় তুসকো মে সিটি সেন্টার মে আজা মারেগা মে তুসকো এসা বোল, ইয়ে আচ্ছা নেই ফুটবল কা ইয়ে।